জয় মাতারা, শ্রীমদান্দামে দক্ষিণা কালিকায় নম। আজকে আসছে হচ্ছে কুম্ভ রাশি নিয়ে জুন মাস। সুযোগ হাতছাড়া করা যাবে না। কী সুযোগ, কেন সুযোগ জানতে গেলে ভিডিও স্কিপ করলে চলবে না। আর এটি কিন্তু ট্রানজিট বা গোচর ফল, এটি কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচাঁদ নয়। বারবার বলছি, ব্যক্তিগত জানতে গেলে আমাকে অনলাইনে ফিস দিয়ে, ডেট অফ বার্থ, সঠিক ডেট অফ বার্থ দিয়ে জানতে হবে। তাছাড়া কিন্তু এটা কিন্তু ট্রানজিট বা গোচর ফল। গ্রহ যে কত ঘুরছে, সেই গ্রহ কত অনমলিক আমরা ফল বিচার করছি। এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্মচাঁদ নয়, তা ব্যক্তিগত হয়ে প্রশ্ন করবেন না। কুম্ভ রাশি জুন মাসে যেটা লিখেছি আমি, সুযোগ হাতছাড়া সুযোগটা কে দেয়? তৃতীয় ভাব দেয়। তৃতীয় ভাবটা কে? তৃতীয় প্রতি মঙ্গল, সেটা হচ্ছে দ্বিতীয়। দ্বিতীয় হচ্ছে কি? রাহু। এই তৃতীয় যখনই মানে যে কোনো যোগাযোগ বা সুযোগ যে দেবে, কর্মের সুযোগ হোক বা লটারির মাধ্যম হোক বা লোনের মাধ্যম হোক, যে কোনো মাধ্যম, প্রেম করতে গেলে কিন্তু মাধ্যম লাগে, ফোনের মাধ্যম হোক, যে মাধ্যমে তৃতীয় যোগাযোগ, চিঠিপত্র আদান প্রদান, এ চিঠি চলে না, আদান প্রদানের জায়গাটা কিন্তু তৃতীয় ভাব থেকে আসে। এই যোগাযোগের ব্যবস্থাটা কে করতে পারবে? তৃতীয় দৃষ্টি হচ্ছে কিন্তু রাহু। তৃতীয় কিন্তু কোনো গ্রহ বর্তমান নেই, ঘরটা পুরো ফাঁকা। তৃতীয় প্রতি মঙ্গল, দ্বিতীয় রয়েছে, জুন মাসে মঙ্গল চলে যাবে, রাহু দৃষ্টি করবে। সবথেকে মজার বিষয় হলো এটা, তৃতীয় যে যোগাযোগ আসবে সেটা কিন্তু হট করে আসবে, হুট করে আসবে, সেটা কিন্তু টাইমিং নেবে না, হট করে যোগাযোগ। অর্থাৎ আপনি ভাবছেন আমার তো শ্বাস নিয়ে চলছে, এই যোগ কি পাবো, এই সুযোগ কি পাবো, ভাবনা আসতে পারে, ভাবনা ভুল নয়, সেটা আমার জন্মসাত বলবে। এবার দ্বিতীয় রয়েছে রাহু, হয়তো তখন টাকা ধার দিয়ে ফেলেছেন, টাকা তুলতে কিন্তু বহুত কষ্ট হচ্ছে আপনার, কিন্তু সে টাকা যেতে বাধ্য হবে, কেন? তৃতীয় যোগাযোগের মাধ্যমে, হয়তো এমন কোনো ব্যক্তিকে আপনি বললেন, সে ব্যক্তি তাকে প্রেশার দিয়ে আপনার টাকা তুলে দেবে। আপনি হয়তো বাইরে গিয়েছেন, ফ্যামিলি পরিবার ছেড়ে হয়তো বাড়িতে টাকা পাঠাবেন, হয়তো আপনার গুগল পে ফোনপে নেই, মাধ্যম টাকাটা আপনার বাড়িতে পৌঁছাবে, এটা শিওর। এবার দেখুন, আপনার যে সুযোগ যে দেবে, তৃতীয় ভাব বললাম, এবং আপনার সপ্তম প্রতি হচ্ছে সিংহ, অষ্টম প্রতি বলুন নবম প্রতি শুক্র, শুক্রে কিন্তু স্বক্ষেত্রস্থে বসে আছে, খুব দারুণ জায়গায় শুক্রের ফোর্থ হাউসে শুক্র। আপনি গৃহসুখ, গৃহ নির্মাণ, সাংসারিক সুখ কিন্তু অবশ্যই আপনি ভোগ করতে পারবেন, ভালো গাড়ি, ভালো বাড়ি কিন্তু আপনি ভোগ করতে পারবেন। যেহেতু আপনার একাদশ প্রতি বৃহস্পতি যুক্ত শুক্র হয়ে বসে রয়েছে, এবার এই শুক্র যেহেতু আপনার ভাগ্যপতি, শুক্র যদি পঞ্চমও চলে যায়, পঞ্চম বলতে গেলে যদি মিথুনেও চলে যায়, অতীব শুভ ফল। যারা প্রেমে খুব বাধা বিপত্তি ভুগছিলেন, সন্তান নিয়ে খুব দুশ্চিন্তা করছিলেন, বাড়ির পরিবারকে নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছিলেন, নিজস্ব ফিনান্সিয়াল জায়গা থেকে অর্থ ঠিক আসতে চাইছে না, তাদের ক্ষেত্রে বলবো খুব সুন্দর সময়। পঞ্চম মধ্যে বুধ সেই কিন্তু রয়েছে, কিন্তু আপনার চতুর্থ, সব কিছু চতুর্থ থাকার জন্য কিন্তু এখানে একটা কানেকশান করেছে, সেটা হচ্ছে কাল সর্বদ সৃষ্টি করেছে। কারণ আপনার লগ্নে রয়েছে শনি বা রাশিতে রয়েছে শনি, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে যারা জাতিকা আছো তাদের বলবো, দাম্পত্য কলহ একটু সাবধানে করো, পুরুষ বা মহিলা দুজনকেই বলছে, কোনো কিন্তু অ্যাফেয়ারে কিন্তু বাবা জড়িয়ে যাও না, কারণ কুম্ভ হচ্ছে বায়ু রাশি, তুলা বায়ু রাশি, মিথুন বায়ু রাশি, পঞ্চম নবম কানেকশান কিন্তু একই কানেকশান করে, তিনটে পিলার, এবার এখানে বোঝাতে গেলে প্রচুর টাইম লাগবে, সেটা ফিজ দিয়ে আপনাকে দেখাতে হবে, বলে দেবো। এবার আপনার
দ্বিতীয় পতি এবং নবম একাদশ পতি বৃহস্পতি সে চতুর্থ হয়ে গেছে দৃষ্টিকোণে দশমে, দৃষ্টিকোণে দ্বাদশে, দৃষ্টিকোণ আপনার অষ্টমে। অষ্টমে যে কেতুর যে নেগেটিভ ফলটা সে কিন্তু দিতে পারবে না, কারণ বৃহস্পতি কেতুর সঙ্গে তো মিত্রতা। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি খুব মারাত্মক দৃষ্টি, নবম দৃষ্টি আরও মারাত্মক দৃষ্টি, কিন্তু সপ্তম দৃষ্টি কিন্তু তেমন ভাইটাল দৃষ্টি নয়। সেই আপনার তৃতীয় প্রতি মঙ্গল, দশম প্রতি মঙ্গল সে কানেক্ট করেছে, দ্বিতীয়ভাবে কানেক্ট করে ফেলেছে রাহুযুক্ত। কর্মের মাধ্যমে যে আপনি আয় করবেন সেক্ষেত্রে কিন্তু বাধের প্রতি দেখা দিলে বৃহস্পতি কিন্তু আমাকে আপনাকে টানবে, কেন শনির সাথে কিন্তু বৃহস্পতির একটা খুব সুন্দর মিত্রতা আছে। এবারে দেখা গেল আপনার জন্মচাটে মঙ্গল নিচস্ত, ফলাফল পাবেন না দাদা ভাই, সেটা চাট বলবে। দেখা গেল আপনার বৃহস্পতি নিচস্ত, ফলাফল পাবেন না। আমার দেখা গেলো শুধু তো রাশি দিয়ে লগ্ন দিয়ে তো ভাগ্য বিচার করা যায় না, পুরো জন্মচাট দেখতে হয়। তো কুম্ভ রাশির সাজে চলছে সবাই জানেন, আপনি আমিও জানি, আমিও জানি, আপনি জানেন, সবাই জানেন, সেগেসে চলছে। এবার আপনার এই বৃহস্পতির দৃষ্টি, শুক্রের দৃষ্টি, রবির দৃষ্টি, বুধের দৃষ্টি সব কিন্তু রয়েছে দশমভাবে। কর্মের জায়গা থেকে কিন্তু দারুণ অগ্রগতি রয়েছে, এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা যাবে না। দর্শক বন্ধু যারা ব্যবসা করছেন, কি ব্যবসা, আপনি ব্যবসা করতে চাইছেন তো আপনি ব্যবসা করতে যাবেন, লোহা লোকের ব্যবসা করার পেছনে পছন্দ করেন আপনি, আপনি সুতোর ব্যবসা করার পেছনে পছন্দ করবেন, আপনি সোনার ব্যবসা করা পছন্দ করবেন, সোনার কর্ম করব, যেটা ফ্যান্সি টাইপের জিনিস, যেটা মানুষ মানুষকে সৌন্দর্য লাগে, পারফিউম, সেন্ট, ইলেকট্রনিক জিনিস, বাইক, এগুলো পছন্দ বেশি করেন। এবার দ্বিতীয় রাহু থাকার জন্যে মুখের ভাষা কিন্তু খুব ভালোভাবে বলতে হবে, আমার ভাষা বলে ফেলবে না সেই যে সেই জন্য ব্যক্তি রাগ করে আপনার প্রতি, সেগুলো আপনাকে নজর রাখতে হবে। আর আপনার যেহেতু একাদশ পথে বৃহস্পতি, ওই পারবে আপনাকে মালামাল করতে। বৃহস্পতি কিন্তু অর্থকারক গ্রহ নয়, তবু কিন্তু বৃহস্পতি যদি শুক্রের সঙ্গে যুক্ত, রবির সঙ্গে যুক্ত, বুধের সাথে যুক্ত, সে চাইবে আপনাকে কিছু দেওয়ার, কারণ শুক্র আপনার মিত্র, বৃহস্পতি আপনার মিত্র, রবি শত্রু, বুধ আপনার মিত্র, রবি আগে কিছু করতে পারবে, রবি সপ্তম পতি হয়ে এর সঙ্গে স্ত্রীর সাথে একটু গোলযোগ সৃষ্টি হতে পারে। হাজব্যান্ড হলে স্ত্রী, স্ত্রী হলে হাজব্যান্ড, একটু গোলযোগ সৃষ্টি করবে, স্ত্রীর পেছনে একটু অর্থ ব্যয় আপনাকে করাবে, শারীরিকের জন্য, শারীরিক দুর্বলতা, শারীরিক অস্থিরতা, শারীরিক শরীরের জন্য, রোগভাগের জন্য আপনাকে অর্থ ব্যয় আপনার স্ত্রীর প্রতি করাবে। এবং যা যা আপনার রোগে ভুগছিলেন, আপনি রোগে ভুগছিলেন তার থেকে কিন্তু অনেকটা কিন্তু আপনি কিন্তু রিকভার করতে পারবেন। পারলে আমি বলবো কুম্ভ রাশি কুম্ভলগ্নের ক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় কবচ পরে নেওয়াটা খুব বেটার, কারণ এই রাহুর দৃষ্টি কিন্তু দশমে চলছে, রাহুর দৃষ্টি কিন্তু তৃতীয় চলছে, রাহুর দৃষ্টি কিন্তু আপনার ষষ্ঠ চলছে, শনি দৃষ্টি চলছে সপ্তমে, শনি দৃষ্টি চলছে আপনার দশমে, দৃষ্টি হচ্ছে তৃতীয়ে, বৃহস্পতি দৃষ্টি চলছে আপনার দশমে, অষ্টমে, দ্বাদশে, দৃষ্টি চলছে দশমে, রবি দৃষ্টি চলছে দশমে, শুক্র হচ্ছে দশমে। এবার যোগাযোগ ব্যবস্থা জায়গাটা কিন্তু দারুণ আমরা দেখাচ্ছে, ভালো ট্রিটমেন্ট হওয়া, ভালো ডাক্তারের পরামর্শ পাওয়া আপনি কিন্তু পাবেন দর্শক বন্ধু। এখানে কোনো কিন্তু খামতি নেই, এখানে কোনো খামতি নেই, একটুও খামতি পাবেন না আপনি, সব দিক থেকে কিন্তু বেটার আপনি ফল পাবেন দর্শক বন্ধু। পারলে ইমিডিয়েটলি কোনো জ্যোতিষকে দিয়ে আপনার জন্মচাটা বিচার করিয়ে নেবেন, কারণ যেহেতু আপনার শাশুড়ি চলছে, যেহেতু সুযোগটা হাতছাড়া করা যাবে না, বলতে কর্মের সুযোগ, বন্ধুবান্ধবের আদান প্রদানের সুযোগ এবং আপনার নিজস্ব ব্যক্তিগত কর্মের যে সুযোগটা কিন্তু আপনাকে হাতছাড়া করা যাবে না, তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়ুন দর্শক বন্ধু, পিছিয়ে পড়লেই কিন্তু আপনি আটকে গেলেন। কুম্ভ সব পারে, মিথুন সব পারে, তুলা সব পারে, বিশ্ব কোথায়, যেহেতু দ্বিতীয় পথে বৃহস্পতি, একাদশ পথে বৃহস্পতি, আপনাকে একটুখানি যদি কর্ম করে দিকে এগোতে পারেন, হিসাব করে চলতে পারেন কি কর্ম করবো। আমি তো আমার লগ্ন রাশি, আমি কুম্ভ রাশি কুম্ভলগ্ন বলছি, ডিগ্রি আমি জানি না, কোন নক্ষত্র আমি জানি না, এটা কিন্তু ট্রানজিট কোশ্চেন পারে বলছি। আর একটা কথা বলবো, 6ই জুন ফলের অমাবস্যা, পারলে তারাপীঠে এসে হোমযজ্ঞের মাধ্যমে মাকে ফল প্রদান করুন,
বা মায়ের কাছে আপনি যে ফল চাইছেন, মাকে যে আমরা প্রিয় ফল, সেই ফলটা মাকে আপনি দান করুন। তো কিন্তু আপনারা অনেক কিছু সাকসেস পেয়ে যাবেন দর্শক বন্ধু। তো মা তারা আপনাকে ফেরায় না, 500 খরচা করবেন, 5,000 টাকা মা দেবেন, 5,000 টাকা খরচা করবেন, মা 5,00,000 টাকা দেবেন। মা মা তারাপীঠের মা মানে মায়ের মতো মা হয় না, তাহলে আমি তারাপীঠে বারবার যেতাম না, ভক্তের মঙ্গল কামনা যেতাম না। অবশ্য আমার স্বার্থ আছে, বেড়ে স্বার্থ আমি যাই না, আমার অবশ্যই লাভাংশ আছে, নাহলে কেন যাবো। আমি কষ্ট কথা বলতে খুব ভালোবাসি, কেন আমি আমার লগ্ন বিশ্বিক, কষ্ট কথা বলতে খুব ভালোবাসি আমি। যাই হোক, এবার আপনার দ্বিতীয় প্রতি বৃহস্পতি পঞ্চম প্রতি বুধ যে কানেকশানটা করছে, একটা কথা বলবো, যারা স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে পড়াশোনা কিন্তু খুব উন্নতি তৈরি করবে, দারুণ দারুণ উন্নতি আপনাকে দেবে দর্শক বন্ধু। আর বিষয় জানতে গেলে যোগাযোগ করতে হবে দর্শক বন্ধু। জয় মাতারা, জয় গুরু বামদেব।